আসসালামু আলাইকুম বিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি পর্বে ইনফর্মটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইটালিতে 26 তারিখের পরে কী কী পরিবর্তন হতে যাচ্ছে এবং কোন রিজনগুলা কী কালারে পরিণত হবে, কোন রিজনগুলো আপনার হলুদ হবে, কমলা হবে এবং লাল হবে, এই বিষয়গুলো মূলত আমরা এই ভিডিওতে আজকে জানতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। চলুন প্রথমে আমরা জেনে নিই যে 26 তারিখের পর থেকে আসলে কী কী পরিবর্তন হতে যাচ্ছে। তো প্রথমে আমরা যেটা জানবো যে আহত সার্টিফিকেট আছে উনি নিয়ে, তো যারা জাল্লো জুনাতে থাকবেন তো তাদেরকে মুভমেন্ট বা চলাফেরা করতে আহত সার্টিফিকেট আছে উনি যেটা এটা লাগবে না। তো যারা মানে আরামসনে থেকে অথবা আপনারা মানে যদি রোসোতে যান অথবা রোসো থেকে যদি আপনারা আরামসনে যান, তো সেই ক্ষেত্রে আপনার আউট সার্টিফিকেশনে শো করতে হবে এবং আপনার রিজন শো করতে হবে। তো তারপরে যেটা আপনি যদি মানে রোসো থেকে আপনি যদি আরামসনে ঘোরাফেরা করার জন্য যান বা ভিজিট করতে যান, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে টেস্ট করতে হবে 48 ঘন্টার পূর্বে। তো তারপরে চলুন আমরা দেখে নিই যে নেগোসি মানে দোকানপাটগুলো খোলা থাকবে কখন। তো তো জুনা জাল্লোতে আপনার নেগোসিও খোলা থাকবে সবসময়। তো সেই ক্ষেত্রে আপনার যখন ফেস্তিভি অথবা সাবাতো দমনিকাতে আপনার বন্ধ থাকবে। তো তারপরে চলুন বার রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা জেনে নিই। তো বার রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা হলো আপনার প্রান্সো এবং চেনাতে ওপেন থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার যাদের টেবিল বাইরে আছে তারা বাইরে টেবিল সার্ভিস করতে পারবে, কিন্তু জুনের 1 তারিখ থেকে ভিতরে টেবিল ও সার্ভিস করা যাবে। তো তারপরে যেটা স্কুল ইউনিভার্সিটি এগুলো খুলে দেওয়া হবে জুনা জাল্লোতে। তারপরে আপনার সিনেমা থিয়েটার এগুলো জুনা জাল্লোতে খুলে দেওয়া হবে 26 তারিখের পর থেকে। তো এখন চলুন আমরা জেনে নিই যে 26 তারিখ থেকে কোন কোন রিজনগুলো জুনা জাল্লো হতে যাচ্ছে। তো প্রথমে যেটা আছে আব্রুজো, ইমিলিয়া, রোমানিয়া, ফ্রুলি, বেনিসিয়া, জুইলিয়া, তারপর লাসিও, লিগুরিয়া, লম্বার্দিয়া, মার্কে, পিয়মন্তে, তুসকানা, উমব্রিয়া, বেনেতো, প্রভিন্সিয়া অটোনোমোদি, ত্রেন্তো এ বলজানো। এই যে এই জোনাগুলো মূলত এই রিজনগুলো মূলত আপনার 26 তারিখের পর থেকে জাল্লো হতে যাচ্ছে মানে হলুদ হতে যাচ্ছে। তো আরাঞ্চনে যে 3টা রিজন সেই 3টা রিজন হলো যে আপনার মলিসে, কালাব্রিয়া, এ সিসিলিয়া, এই 3টা রিজন হলো আরাঞ্চনে থাকবে। এবং রোসো যে জোনাগুলো সেই জুনাগুলো হলো আপনার ফুলিয়া, সার্দিনিয়া, এ বালে, অস্তা। তো এই 3টা জোন হইলো রসো এবং 3টা জোন হইলো আরাঞ্চনে এবং 12টা রিজন হইলো অলরেডি আপনার জাল্লোতে চলে যাবে। তো আজকে এই ছিল মূলত আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।